আসসালামু আলাইকুম। মেহেদি ই স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। সাথে আছি মোহাম্মদ মেহেদি হাসান। আমরা আজকে গণিতের একটি ক্রিটিক্যাল অঙ্ক করব। আজকের অঙ্কটি একটু ক্রিটিক্যাল বলছি এজন্য যে আগে অঙ্কটি পড়ি আমরা। একটি বর্গক্ষেত্রের পরিসীমা এর কর্ণের দৈর্ঘ্যের কত গুণ এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো স্বাভাবিকভাবে আমরা যদি বর্গের পরিসীমা এবং কর্ণ এর সূত্রটাকে সেটা নির্ণয়ের সেইটা যদি না জানে, অর্থাৎ পরিসীমা এবং কর্ণ নির্ণয়ের সূত্র যদি আমরা না জানি, তাহলে কিন্তু আজকের এই অঙ্কটির সমাধান করা সহজ হবে না। আর আসলে গণিত যে সহজ নয় এবং গণিত বুঝতে হলে গণিতের একেবারে ভেতরে গিয়ে বুঝতে হবে, আজকের প্রশ্নটি হলো তারই একটা উত্তম উদাহরণ। তো প্রাথমিক অবস্থায় আমরা একটা বর্গক্ষেত্র আঁকে এটা বোঝার জন্য মনে করলাম এইটা হচ্ছে আমার সেই বর্গক্ষেত্র। তো বলেছে বর্গক্ষেত্রের পরিসীমাটা, তো আমরা পরিসীমা বলতে কী বুঝি? পরিসীমা অর্থ হচ্ছে এই চারটা বাহুর যোগফল, অর্থাৎ আমরা যে ফোর এ বলি এ অর্থ বাহু, তাহলে চার গুণ বাহু আর পরিসীমা হয়। তো এই পরিসীমাটা এর কর্ণের দৈর্ঘ্যের কত গুণ? তো আমরা যদি এবার আবার একটা কর্ণ আঁকি, তাহলে এই কর্ণের দৈর্ঘ্যটার কত গুণ হবে পরিসীমাটা, সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। অর্থাৎ অঙ্কটা কীভাবে করতে হবে সেটা বলে দিয়েছি। এখন অঙ্কের সমাধানের প্রসেসে আসি। সমাধানটা হলো যে আমরা মনে করে নিই যে আমার এইটা হলো আমার এই কর্ণের এই বর্গের কর্ণ, সেটা হচ্ছে এ। আচ্ছা একটা জিনিস বলেন তো, যদি বর্গের কর্ণ এ হয় তাহলে বাকি যে দুইটা বাহু আছে এটা কী হবে? বাহু দুটা কিন্তু একই হবে। এইটা যদি আমার এক্স হয় তাহলে এটাও এক্স হইতে হবে, এটা যদি ওয়াই হয় এটা ওয়াই হইতে হবে। আমি এক্স ওয়াই এই জন্য বলতেছি কারণ আমরা জানি বর্গের চারটা বাহুর দৈর্ঘ্যই কিন্তু সমান। আচ্ছা তো এখন আমরা যদি এইটা যদি কত হবে এই মানটা, এটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদেরকে আগে ফিরে যাইতে হবে। যদি এই আমরা মনে করে নিলাম এইটা এ না, আমার হচ্ছে এই এই বাহুটা হচ্ছে, আমি মনে করলাম এই অঙ্কটা সমাধান করতেছে না, তা যদি এই বাহুর দৈর্ঘ্য এ হতো তাহলে সেই ক্ষেত্রে কর্ণ কী হতো? সেই ক্ষেত্রে কর্ণটা কী হতো? আর এখন আমরা যেটা করব, কর্ণ আমরা জানি, বাহু কীভাবে নির্ণয় করবো সেটা। তো প্রসেস একই, আমার এইটা এ হলে এটা হয় তাহলে এটা এ, তাহলে এটা কীভাবে নির্ণয় করবো আমরা জানি। এই আমরা যদি এইটুকু কল্পনা করি, শুধু এইটুকু কল্পনা করি, তাহলে এটা কিন্তু একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে। তো আমরা সমদ্বিবাহুটা বাদ দিলাম, সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করবো। সমকোণী ত্রিভুজের আমরা পিথাগোরাসের সূত্রকে জানি, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো আমরা অতিভুজ সমান এইটা সমান এক্স ধরে নেই, তা যদি এইটা সমান মানে এক্স ধরি তাহলে কী হবে? এক্স স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে কী হবে? এক্স স্কোয়ার সমান টু এ স্কোয়ার, তাহলে এক্স সমান হবে রুট ওভার টু এ। তাহলে এই যে কর্ণ যেটা, এই কর্ণ কিন্তু আমার হতো রুট ওভার টু এ। অনেকের মনে যদি এই প্রশ্নটা থেকে থাকে কীভাবে বর্গের কর্ণের দৈর্ঘ্য রুট ওভার টু এ হয়, সেটা কিন্তু ক্লিয়ার করে দিলাম। এখন আমার কিন্তু এইখানে রুট ওভার টু এ নাই, আমি জাস্ট ধরে নেব, এখন আমি ধরে নেব যে এইখানে আমার এ আছে। তাহলে এই বাহু দুইটা আমি কীভাবে নির্ণয় করবো? কারণ আমাদের প্রশ্নটা শেষে যে এই কর্ণটা টোটাল পরিসীমার কত গুণ, তো আমরা এই কর্ণটা যদি এই বাহুটার কত গুণ এটা নির্ণয় করতে পারি, তার সাথে চার গুণ দিলে পেয়ে যাবো। কারণ আমরা বর্গক্ষেত্রে একটা বাহু নির্ণয় করতে পারলে চারটা বাহু নির্ণয় করার কোনো ব্যাপারই না, বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। আচ্ছা তো এখন আমরা সেই কাজটাই করব। তাহলে এটা যদি এ হয়, বাকি দুইটা আমরা ধরে নিই, এটাও হচ্ছে এক্স এইটাও হচ্ছে এক্স, তাহলে এখান থেকে আমরা কি সমাধানে আসতে পারি? আমরা কিন্তু এখন মূলত এই বাহুটা নির্ণয় করতেছি এবং সেটা শুধুমাত্র এই সমকোণী ত্রিভুজ দ্বারা। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি? অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ স্কোয়ার সমান টু এক্স স্কোয়ার, তাহলে এ সমান রুট ওভার টু এক্স। আচ্ছা এখন আমার কিন্তু এক্সের ভ্যালুটা প্রয়োজন, কারণ এই বাহু দুইটা কী হবে, এই বাহুর মানটা আমার প্রয়োজন। তাহলে এটা লিখতে পারি আমরা এক্স সমান এ রুট ওভার টু সমান এক্স, তাহলে এই এক্সের জায়গায় আমরা লিখতে পারি এ রুট ওভার টু, আর এই এক্সের জায়গায় আমরা লিখতে পারি এ বাই রুট ওভার টু। তাহলে কিন্তু আমরা এই একটা কর্ণের এই কর্ণ এ থেকে কিন্তু বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছে এ রুট ওভার টু। তাহলে আমরা বলতে পারি যে এই কর্ণের এ রুট ওভার টু গুণ হচ্ছে এই বাহুটা। তাহলে আমার প্রশ্নে বলেছিল যে এর পরিসীমাটা, টোটাল পরিসীমাটা কর্ণের দৈর্ঘ্যের কত গুণ, তাহলে এই এর টোটালটা কত গুণ সেটা নির্ণয় করতে হবে। তাহলে এর সঙ্গে চার গুণ করে দেবো, চার গুণ করে দেবো, তাহলে কী হয়? তাহলে হবে হচ্ছে এটা চারকে লিখতে পারি আমরা, চারকে লিখতে পারি আমরা
टू इंटू टू और एर साथे ए रूट ओवर टू ताहले एटाके आमरा लिखते पारी रूट ओवर टू और एकटा टू आमरा रेखे दिलाम और नीचे हच्छे ए रूट ओवर टू ए डेटा केटे दिलाम उपरे टू रूट ओवर टू थाके ताहले लिखते पारी आमरा ए इंटू टू रूट ओवर टू। एइखाने देखेन एटा किन्तु आमार कर्ण और टू रूट ओवर टू ये किन्तु आमार एत गुण ताहले आमार ए टू रूट ओवर टू अर्थात गुण नम्बरटा कारेक्ट जदि ए अंकटा जदि গণিতের ভেতরে গিয়ে যদি এটা না বোঝা হয় তাহলে কিন্তু এর আনসার করা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। তো এইরকম কোয়ালিটির অঙ্ক থাকলে আগে আমাদেরকে বুঝতে হবে, অনেকে অঙ্কটা মুখস্থ করে রাখে, হ্যাঁ মুখস্থ করে হয়তো বা সে তার আনসারটা সাময়িক সময়ের জন্য কারেক্ট করতে পারবে কিন্তু দীর্ঘ সময়ভাবে কিন্তু এটা মনে থাকার কথা না, স্বাভাবিকভাবে মনে থাকে না, কারণ এই কোয়ালিটির অনেক অঙ্ক হাজার হাজার এরকম সূত্র আছে, কতগুলো সূত্র আপনি মনে রাখবেন। তো আজকের অঙ্কটি একটু ক্রিটিক্যাল ছিল, সেটি ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি বুঝতে অসুবিধা হয় নাই। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন আর পরবর্তী ভিডিও আপলোড হওয়া পর্যন্ত সকলের সাথে থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ স্যার।